সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। ক্যানভাস এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। শুরু হয়ে গেল আপনাদের অ্যাসাইনমেন্ট সপ্তাহ। যারা 2022 সালের এইচএসসি পরীক্ষার্থী, বর্তমানে যারা একাদশ শ্রেণীতে অবস্থান করছেন, আপনাদের অ্যাসাইনমেন্ট সপ্তাহের প্রথম সপ্তাহ এবং ইকোনমিক্সে এই সপ্তাহে আপনাকে যে অ্যাসাইনমেন্টটি তৈরি করতে হবে, সেখানে পাঁচটি প্রশ্ন রয়েছে, পাঁচটি টপিক্স রয়েছে। এই পাঁচটি টপিক্সকে যদি আপনারা সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন, তাহলে আপনাদের জন্য বরাদ্দ হচ্ছে 20 নম্বর, অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য 4 নম্বর করে বরাদ্দ। এবার আসুন একটি একটি করে টপিক্স আলোচনা করি এবং সুন্দর করে গুছিয়ে অ্যাসাইনমেন্টটাকে প্রস্তুত করার চেষ্টা করি। আসুন আমরা এই সূচি থেকে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করি। এই সূচিতে আমরা দেখতে পাচ্ছি ধান, প্রথম কলামে ধান, দ্বিতীয় কলামে হচ্ছে গম, আর সংমিশ্রণ বিন্দু এ, বি এবং সি। আমরা এই কম্বিনেশনগুলো নিয়ে একটা চিত্র অঙ্কন করব। চিত্রে লম্ব অক্ষে নিলাম ধান, ভূমি অক্ষে নিলাম গম, মূল বিন্দু হচ্ছে জিরো। এবার ধান শূন্য থেকে ষোলো, তাহলে আমরা যদি সর্বোচ্চ ষোলো ষোলো, তাহলে শূন্য থেকে আমরা দুইয়ের ব্যবধান করে নেই, দুই চার ছয় আট দশ বারো চোদ্দ, এই হচ্ছে ষোলো। কয়টা পয়েন্ট হলো? আটটা পয়েন্ট। এবার গমের ক্ষেত্রে সেম, আমরা সমান দূরত্বে, আপনারা অবশ্যই স্কেল দিয়ে সমান দূরত্ব নিয়ে, ধরেন হাফ ইঞ্চি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি, এভাবে আপনারা দূরত্বগুলো ঠিক করবেন। আবার নিলাম দুই চার ছয় আট দশ বারো চোদ্দ, আর হচ্ছে ষোলো। শূন্য থেকে আমরা ডান দিকে সংখ্যাগুলো বৃদ্ধি করলাম, শূন্য থেকে আমরা উপরের দিকে সংখ্যাগুলোকে বৃদ্ধি করলাম। এবার যখন ধান ষোলো মন উৎপাদন করেন, ষোলো মন ধান যখন উৎপাদন করেন এই বিন্দুতে, তখন তিনি গম উৎপাদন করতে পারেন না, অর্থাৎ গম উৎপাদন শূন্য, তার মানে গম উৎপাদন শূন্য এই, তাহলে বিন্দু হবে এই জায়গাতে। এটা হচ্ছে শূন্য এবং ষোলো এর সংমিশ্রণ বিন্দু হচ্ছে এ। এবার যখন ধান দশ মন উৎপাদন করেন, গমও তখন দশ মন উৎপাদন করতে পারেন, তাহলে দশ মন ধান আর দশ মন গম এর সংমিশ্রণ বিন্দু হচ্ছে, আমরা একটা নাম দিলাম বি বিন্দু। যখন ধান উৎপাদন শূন্য, অর্থাৎ তিনি কোনো ধান উৎপাদন করতে পারেন না, তখন গম উৎপাদন করতে পারেন ষোলো মন, তাহলে শূন্য এবং ষোলো এই বিন্দুতে, নাম দিলাম আমরা সি বিন্দু। এবার এ বি এবং সি বিন্দুকে আমরা যোগ করি, তাহলে যে রেখা পাওয়া যায় এই রেখাটি হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, পিপিসি, সংক্ষেপে এটাকে বলা হয় পিপিসি, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। সালামত সাহেব তার একখণ্ড জমিতে যে ধান এবং গম উৎপাদন যে সংমিশ্রণ বিন্দুগুলো নিয়ে করতে পারেন, তার বিষয়টিকে আমরা চিত্রে উপস্থাপন করলাম। এবার বিষয়টি হচ্ছে, এখানে এ বিন্দুতে যদি তিনি উৎপাদন করেন, তাহলে সর্বোচ্চ সংখ্যক ধান উৎপাদন করলেন, তার জমি এই যে এ বি সি, এটি দিয়ে তার একখণ্ড জমিকে নির্দিষ্ট করা হলো, যে তার সর্বোচ্চ জমির যে সীমারেখা সেটা হচ্ছে এ বি সি, এর বাইরে উনি যেতে পারবেন না। এর ভিতরে সম্পূর্ণ জমিকে যদি উনি কাজে ব্যবহার করেন, সেক্ষেত্রে তিনি সর্বোচ্চ ষোলো মন ধান উৎপাদন করতে পারেন। আবার যদি তিনি সি বিন্দুতে উৎপাদন করতে পছন্দ করেন, সেক্ষেত্রে তিনি সর্বোচ্চ গম উৎপাদন করবেন ষোলো মন, এক্ষেত্রে কিন্তু তিনি ধান উৎপাদন করতে পারছেন না, অর্থাৎ ধান উৎপাদন শূন্য। আমরা সূচিতে দেখি ধান উৎপাদন যখন শূন্য, গম উৎপাদন তখন ষোলো মন। ওকে, এবার আসুন বি বিন্দুতে যদি উনি পছন্দ করেন উৎপাদন করতে, তাহলে বি বিন্দুতে শূন্য থেকে দশ মন তিনি ধান উৎপাদন করতে পারছেন, আবার দশ মন তিনি গম উৎপাদন করতে পারছেন। বি সংমিশ্রণ বিন্দুতে দশ মন ধান এবং দশ মন গম নির্দেশ করছে।
এই এবিসি তিনটি বিন্দু যে কোনো বিন্দুতে তিনি উৎপাদনকে পছন্দ করে নেবেন, ওনার যেটা পছন্দ। এবার চিত্রের বর্ণনা যদি আপনারা একটু সুন্দর করে অ্যাসাইনমেন্টে প্রেজেন্ট করেন তাহলে আশা করা যায় পূর্ণ নাম্বার আপনারা পাবেন। চিত্রের বর্ণনা কিভাবে লিখবেন আমি একটু মৌখিক বলে দিচ্ছি। চিত্রে ভূমি অক্ষে গম এবং লম্ব অক্ষে ধান, এ বিন্দুতে সুলমন ধান উৎপাদন করা যায়, সেক্ষেত্রে গম উৎপাদন শূন্য। আবার বি বিন্দুতে 10 মন ধান উৎপাদন করা যায় এবং 10 মন গম উৎপাদন করা যায়। আবার সি বিন্দুতে 16 মন গম উৎপাদন করা যায়, সেক্ষেত্রে ধান উৎপাদন করা যাবে না, অর্থাৎ ধানের উৎপাদন শূন্য। তাহলে এ বি সি এই রেখায় যে কোনো একটি বিন্দুতে উনি পছন্দ করতে পারবেন, উৎপাদন করতে পারবেন। যদি এ বিন্দুতে করেন উৎপাদন করেন তাহলে সর্বোচ্চ ধান উৎপাদন করবেন, যদি সি বিন্দুতে উৎপাদন করেন তাহলে সর্বোচ্চ গম উৎপাদন করবেন, আর যদি উনি বি বিন্দুকে পছন্দ করেন তাহলে ধান এবং গম দুটি দ্রব্যই তিনি এই এক খণ্ড জমিতেই উৎপাদন করতে পারবেন। এই হচ্ছে এই রেখাটির তাৎপর্য। এবং এই রেখার এ বি সি যে কোনো বিন্দুতেই উনি উৎপাদন করতে পারবেন স্বাধীনভাবে, কারণ এই রেখার যে কোনো একটি বিন্দুতে উৎপাদন করলে তার উৎপাদন পূর্ণ নিয়োগ হবে, অর্থাৎ অর্থনীতিতে যেটাকে পূর্ণ নিয়োগ বলে তার কোনো সম্পদ অব্যবহৃত থাকছে না। এই ছিল এই টপিক্সের আলোচনা।